যে সব থেকে সুন্দরী মেয়েটা ও কিন্তু বদনাম করতে আমরা পছন্দ করি, মানে ওকে নাম কিভাবে, হ্যাঁ ও কিন্তু মানে কিন্তু চিনিয়ে না মানে জানিয়ে না জানিয়ে আমি বললি কিন্তু শান্তি লাগে, কারণ অনেক সুন্দর। হ্যাঁ ওর দিকে 10 জন মানুষ তাকায়, ওর একটা কাজ ভালো হচ্ছে, ও অনেক ভালো রেজাল্ট করছে, মানে ওকে এইখান থেকে যে আমি চিন্তা করছি কেন হয় আমার সাথে, তা আমার কোনো কারণ নেই, মানে কি আমি অনেক চিন্তা করি। আমার মনে হচ্ছে যে আচ্ছা এটা তো শুধু এই ইন্ডাস্ট্রি থেকে শুরু হয়, আমি যখন আমার এলাকাতে ছিলাম তখনও আমার সাথে এরকম, যে শুধু আমি না যে কোনো সুন্দরী মেয়েদের এলাকার একটুখানি সুন্দর বলেই তার নামে বদনাম হওয়া শুরু হয়। তো এটা আসলে এই সমাজের আসলে প্র্যাকটিস, এটা তো আপনার সামনাসামনি একটা সে বলতে নয় আমাকে, আমি আমার জীবন জীবন বাসায় আমি দেখি নাই যে কেউ এসে আমাকে সামনাসামনি